আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। এখন তো আমের সিজন, খিচুড়ির সাথে আমের আচার খান না এমন মানুষ খুবই কম আছে। আমার হাজবেন্ডও খিচুড়ির সাথে আচার খেতে খুবই পছন্দ করে। আমার আজকের রেসিপি হলো আম ও পেঁয়াজের ঝুরি আচার। এই আচারটা আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের মানুষ খুবই পছন্দ করে। কোন কোন ডিস্ট্রিক্টে এই আচারটা বানায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আম ও পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমের চেয়ে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। তারপর সব একত্রে মিশিয়ে রোদে দিতে হবে। আমি দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি আম ও পেঁয়াজ কুচিগুলো। দুই দিন পর ফিরে আসলাম, দেখুন আম ও পেঁয়াজ ভালো করে শুকিয়ে গিয়েছে। এখন অ্যাড করব 8 থেকে 10টি শুকনা মরিচ। তারপর দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এখন দেব বড় সাইজের 2টি রসুন। উপরের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 5 ফোড়ন 1 চা চামচ পরিমাণ। এখন দেব ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। হলুদ দেব 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দেব 1 চা চামচ পরিমাণ। এখন দেব লবণ 1/2 চা চামচ পরিমাণ। আদা রসুন ও জিরে বাটা 1 চা চামচ পরিমাণ দেব। এখন দেব গরম মশলা 3টা এলাচ, তেজপাতা 2টা, মাঝখান থেকে চিড়ে। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, চামচ দিয়ে নেড়ে মাখালে হবে না, এটা হাতের সাহায্যেই মাখাতে হবে। এ পর্যায়ে 1 দিন রোদে দেব। যেহেতু আচারটা কোনো প্রকার কষানো হয়নি তাই রোদে দিতে হবে। 1 দিন পর চলে আসলাম, সার্ভ করে নিলাম। অবশ্যই আচারটা তেল ডুবিয়ে রাখতে হবে। দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে, এই আচারের তেলটাও খেতে দুর্দান্ত লাগে। খিচুড়ি, ভাত ও পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা রাখি নিরাশ হবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।